এটা হচ্ছে 15 টাকা পিস জোড়া জোড়া হচ্ছে পা এটা 15 টাকা পিস 15 টাকা পিস আচ্ছা তার পাশে এই যে এখানে আছে কলিজা এটা 30 টাকা পিস এই হচ্ছে কলিজা সাইজ এটা হচ্ছে 30 টাকা পিস আচ্ছা তারপরে এটা কি আছে এটা এটা গিলা 10 টাকা পিস গিলা গিলা একটু দেখেন 10 টাকা পিস হচ্ছে গিলা 10 টাকা পিস আচ্ছা হ্যাঁ তারপর পা এটা কত 15 টাকা হচ্ছে পা আচ্ছা 20 টাকা চলে আচ্ছা আর এটা কি আছে এটা কলিজা 40 টাকা বড় কলিজা এটা 40 টাকা আচ্ছা এটা কিন্তু বড় কলিজা 40 টাকা পিস হ্যাঁ ঠিক আছে বানানারে 20 টাকা দিলাম এটা হচ্ছে মুরগির মাথা না মুরগির মাথা কত বিক্রি করেন 5 টাকা জোড়া 15 টাকা বড় মাথা তো এটা হ্যাঁ জোড়া 15 এটা আলাদা বিক্রি করেন আলাদা আলাদা মোবাইল পাও নে সবাই কি মোবাইল দিব ছোট কলিজা 30 আর বড় কলিজা হচ্ছে 40 মুরগির ট্যাঙ্ক তো দুই সাইডে দুই রকম দেখা যাচ্ছে এটা হচ্ছে 20 টাকা আর এটা হচ্ছে 15 টাকা মুরগির ট্যাঙ্ক আচ্ছা হাত লাগে না ভালো না কলিজা হচ্ছে 30 টাকা এটা না আচ্ছা মজা না মজা ও মজা সালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন চলে আলহামদুলিল্লাহ অনেকদিন এসে ফিরে গেছি পাই না আপনারে এই কিন্তু সেই চকবাজারের খুব খুব ফেমাস ঝালমুড়ি এই ঝালমুড়িটা কিন্তু মানুষের কাছে খুবই পরিচিত এবং অনেক ফেমাস এই ঝালমুড়িটা কিন্তু চকবাজারে যারা আসেন ওনারা কিন্তু এই ঝালমুড়িটা অবশ্যই খুবই পছন্দ করে খান
দেখেন চক বাজারে ঝালমুড়িটা কিভাবে পরিবেশন করা হয়। ভাই কত বছর ধরে চলছে এটা? ৪০ বছর ৪০ বছর ধরে ঝালমুড়ি ৪০ বছর।